মামুন ভাইরা এসেছেন আজকে ধর্মপ্রাণ মুসলমান যারা এসেছেন আমি আমার ইউনিয়ন বাসীর পক্ষ থেকে মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি রাশেদ ভাইয়ের মুখ থেকে দু একটি কথা আমাদের এই এলাকার কিছু উন্নয়নের কথা শুনে আর সুন্দর এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলকে ধন্যবাদ। তো আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান মহোদয় তো আমার উপরে যে চাপ দিয়ে দিল, তো আপনি বলেন কি চান? আরে আপনি যা দিবেন তাতেই খুশি আমরা, আপনি বড় দিলের মানুষ, যা দিবেন তাতে খুশি, বেজার নাই, বেজার নাই। হ্যাঁ স্মার্ট চেয়ারম্যান তো অবশ্যই অবশ্যই, এটা তো আমার উপর দিয়ে দিচ্ছে, আমি যে কি বলি একটু বুঝতেছি না। আমি তো আমার ছোট ভাই ছাইদের মতো কমনে এত দেন এত, আপনার যা মন চায়। এই মাদ্রাসার জন্য যারা এটা আজকে আয়োজন করলেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে 50,000 টাকা আমি অনুদান ঘোষণা করতেছি। মানে তালি যদি না দেন তো জোরে একটা মারহাবা বলে, আর যদি মারহাবা না বলে তো জোরে একটা তালি দেন, যে কোনো একটা আমি এখানে বসে রিমোট কন্ট্রোলে কেন বলবো? আমি আপনার ভাই, আপনি আপনাকে আপনার বিদ্যালয়ে নিয়ে যাবো। আমি আজকে মাদ্রাসা ভাগ করে আসছি, এখানে 70টা ছেলে মেয়ে পড়ালেখা করে, তাদের জন্য আমি দায়িত্ব পালন করে গেলাম। পাশেই মসজিদ ছেড়ে করে আমি আপনার বিদ্যালয়ে দিব, কবে যাইতে হবে বলেন আমি যাবো। আমার এই বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আছি। সরকারি বিদ্যালয়ের জন্য সরকার সরাসরি করবে, এটা দেওয়ার আসলে ভাবে কোন নিয়ম আছে বলে আমরা তো দেখবো ইনশাল্লাহ। আর কি আছে বলেন, আর কি রাস্তা আছে বাকি? কোন রাস্তাটা কোনটা কোনটা? এটা আমাদের আইডি হচ্ছে, ইয়ে হচ্ছে, হয়ে যাবে, এটা টেন্ডার হয়ে গেছে, তো এটা হয়ে যাবে, এই রাস্তা হয়ে যাবে, ঠিক আছে। আর আমি আপনাদের একটা কথা বলি, টুটুল ভাই সবকিছু বললো একটা কথা বলে নাই, এই মিঠাপুকুরে যখন কোন রাস্তা ছিল না আমি তখন ছিলাম, আমার বয়স 55 মনে আছে। আমি এবং আপনাদের একটা মজার ঘটনা বলি, হুজুর কিছু মনে করেন, আমি একটু সময় নিচ্ছি। ঢাকা থেকে আমার বাবার একটা নীল রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ ছিল, বুঝলেন? এই ল্যান্ড ক্রুজার জিপ যোগে তখন তো বঙ্গবন্ধু ব্রিজ নাই, যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু ব্রিজটা তখন নাই, তখন আমাদেরকে ফ্রিতে আসে। তো প্রায় 16-17 ঘন্টা ঢাকা থেকে ফেরি ফেরি পার হইয়া কোন মতে মিঠাপুকুরে এসে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আমাদের সটিবাড়িতে একজন খুব নাম করা ব্যবসায়ী ছিলেন, জনাব হামিদ মিয়া, আপনারা চিনেন না হামিদ স্যারকে? হ্যাঁ। তার পেট্রোল পাম্পেরও ব্যবসা আছে, ঢেউটিনেরও ব্যবসা আছে, আবার রড সিমেন্ট কোল্ড স্টোরেজ অনেক কিছুই আছে, এবং খুব ভালো সরা লাগতেন। হামিদ মিয়ার পেট্রোল পাম্পের পাশে দিয়া এই টয়োটা ল্যান্ড ক্রুজার দিয়ে আমরা আমাদের আরেকটা বাড়ি সকল নাম্বারি বাথরুমে সেখানে যাওয়া শুরু করলাম, বুঝলেন? গাড়ি তো না, মনে হলো ছোট একটা ডিঙ্গি নৌকায় উঠছে, গাড়ি শুধু একবার নিচে যায় আর উপরে উঠে, নিচে যায়, ভালো কথা। বাসায় গিয়া পৌঁছাইলাম ভোরবেলা, মানে ছোটি বাড়ি থেকে 17 নম্বর পৌঁছাতে লাগে গেল 5 থেকে 6 ঘন্টা। হ্যাঁ, পৌঁছানোর পরে তো মহাবিপদ, সুটকেসে যা কাপড় সাপড় আনছি আমরা নিজেরা আছি, একটা সুটকেসও নাই, কখন গাড়ির পিছন থেকে পড়ে গেছে যাই না, কোন রাস্তা ছিল না। 100 বছরের মিঠাপুকুরে, 100 বছরের মিঠাপুকুরে 100 ফিট হেরিং বোন শুধু ছিল, 100 ফিট হেরিং বোন, ইট দিয়ে পিছনে হেরিং বোন। এখন তো আর আমাদের ছেলেবেলা হেরিং বোন ছিল না, দেখে নাই, হেরিং মাছের কাটার মতো করে একটা ইট আশেপাশে দিয়ে করা রাস্তাটার বলতে হেরিং বোন। সেই মিঠাপুকুরে চেংমারিতে যখন আসতাম
বৃষ্টি হইতাছে গাড়ি ডাইনে কাটলে বামে চলে যায় বামে কাটলে ডানে চলে যায় ঠিক আছে মোটরসাইকেল যারা চালায় আপনাদের সবাই মনে আছে মার্কার মশা মার্কার থাকতো আর কাপড় এক সেট আলাদা বাইন্ডা উপজেলা পরিষদ আসা লাগতো কেন যত গোলে পৌঁছাইছেন কোন অফিসার আপনাকে দেখে চিনতে পারবে না আমরা চেহারা শেষ ঠিক আছে সেই জায়গা থেকে মাননীয় এমপি মহোদয় 700 কিলোমিটার উপরে পাকা রাস্তায় বিধান করে করছেন এবং যে রাস্তার কথা বললেন আপনারা জানতেন না আপনাদের জানাইতে চাই এটা টেন্ডার হয়ে গেছে এই কাজও অতি সহজ শুরু হইয়া ইনশাআল্লাহ শেষ হবে উপকার আপনারা পাবেন শুধু তাই না আজকে যে মহাসড়ক যেটা চ্যাংমারির উপর দিয়ে দিনাজপুরের সাথে বড় উপকূলীয় সংযুক্ত হয়েছে এবং আপনারা জানেন মিঠাপুকুরের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলকে প্রায় 500 কোটি টাকা খরচ হয়েছে তাই না 500 কোটি খরচে আঞ্চলিক মহাসড়ক দিয়ে সংযুক্ত করা হয়েছে পথিকৃত মিঠাপুকুর আরো এগিয়ে যাবে জনাব এইচএন আশিকুর রহমানের নেতৃত্বে আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই এটা আমার বলা ঠিক না তা বলতেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সবসময় কিন্তু শাসকদেরকে খুব মূল্য দিতেন এবং আপনারা জানেন তিনি কখনো আইন ভাঙা বা আইন পরিপন্থী কোনো কাজের সমর্থন করতেন না কি আমার ঠিক আছে সেই জায়গা শুধু বলতে চাই বাংলাদেশটা সৃষ্টি হয়েছে ধর্ম নিরপেক্ষতার ভিত্তি করে এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই আছে আজকে বিশ্ব ভূগোলে আমরা এত ভালো করতেছি মানুষের চাইতেছে গণ্ডগোল লাগাইতে বাংলাদেশে কিন্তু ভাই গণ্ডগোল করা যাবে না কারণ ওদের ফাঁদে পা দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব সুতরাং দ্বন্দ্ব ফাসাদ শয়তানের প্রথম কাজ কি দ্বন্দ্ব কোরআন পড়লে দ্বন্দ্ব ফাসাদ লাগানো ওই ফাঁদের ভিতরে পাই দেওয়া যাবে আর সুরা কাফেরুনের 6 নম্বর না 7 নম্বর কয় নম্বর আয়াত লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন 6 নম্বর 6 নম্বর আয়াত না নাকি হ্যাঁ শেষ আয়াত লাখুন দিন কুমারিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার খুব সহজ কথা আমাদেরকে প্রদর্শিত পথ মতো আমরা যদি চলি আমাদের সম্পদ আমাদের প্রাচুর্য এবং ওই যে বললাম আসমানের তারা কেনা জান্নাতের দিকে যাওয়ার কেউ বাধা সৃষ্টি করতে পারবে না অনেক রাত হয়েছে আপনারা ওনার বক্তব্য শুনবেন সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য একটু দোয়া করবেন মার জন্য দোয়া করবেন আমরা সকলে মিলে একটা দেখতে দোয়া চাই ধন্যবাদ অনেক ধন্যবাদ